সৌদি আরবের জেদ্দায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল মহান বিজয় দিবস এ আর নোমান জানান বাংলাদেশ কনসুলেট জেদ্দার উদ্যোগী জাতীয় পতাকা ও পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা হয় পরে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয় এছাড়া দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা কনসুলেট জেনারেল মোহাম্মদ নাজমুল হক সহ দূতাবাসের কর্মকর্তারা কর্মচারী সহ প্রবাসী বাংলাদেশিরা এ সময় উপস্থিত ছিলেন